চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে দেখা নেই ইলিশের, একই চিত্র ভোলায়, যেখানে এই মৌসুমে জাল ফেললেই দেখা মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশের। ইলিশ না পেয়ে হতাশ জেলেরা, মহাজনের ধার দেনা ও সুদের টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, পানির তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাত কম হওয়া ছাড়াও জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কমে গেছে। ভোলার আফজাল হোসেন ও চাঁদপুর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী মোট ইলিশের 87% উৎপাদন হয়ে থাকে বাংলাদেশে, এ তথ্য জাতিসংঘের খাদ্য ও কৃষি দপ্তরের। অথচ 4 বছর আগেও বিশ্বের মোট 65% ইলিশ উৎপাদন হতো। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশে 5,33,000 মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়েছে। এ বছর আরও বেশি ইলিশ উৎপাদনের আশা করলেও বাস্তব চিত্র ভিন্ন। নদ নদী এমনকি সাগরে দেখেনি রূপালী ইলিশের। চাঁদপুরের মতলবের সাটনদ থেকে চর ভৈরব পর্যন্ত পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার জুড়ে ইলিশের বিচরণ হয়ে থাকে। 51,000 নিবন্ধিত জেলেসহ বহু জেলে ইলিশ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার মার্চ এপ্রিল 2 মাস জাটকা ও মা ইলিশ সংরক্ষণে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে। তাই আশা নিয়ে নিষেধাজ্ঞার পর নদীতে গিয়ে হতাশ জেলেরা, জাল ফেলছে কিন্তু দেখা নেই ইলিশের। কোনো মাছই নাই নদীতে, আইলুই দেনা ভাই, হাহাকার যন্ত্রণা বলা হয় না, ছেলেমেয়ের খাওয়ান লোন দিতে না। আমরা সারাদিন জাল ভাই, আমরা নদীতে কোনো মাছ নাই, এখন আমার তেলে বসে না, 10-12 দিন আমরা জাল ভাই, কোনো ব্যবসা আমি চাইতেছি না। একই চিত্র ভোলায়, মেঘনায় ইলিশের দেখা না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন ইলিশের উপর নির্ভরশীল জেলেরা। কিভাবে দিন চলবে আর মহাজনের ঋণ শোধই হবে বা কি করে? বিশেষজ্ঞরা বলছেন, এবছর তেমন বৃষ্টিপাত হয়নি, তাছাড়া পানির তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি, জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কম। পানির তাপমাত্রা মাছের সমস্ত জীবনের উপরেই নির্ভর করে, কারণ পানির মধ্যেই মাছ থাকে। তাপমাত্রার সামান্য কম বেশির ফলে কিন্তু তাদের জীব বৈচিত্র্যের পরিবর্তন আসে, বিশেষ করে অনেক মাছ এই সময় প্রজনন করে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে তাদের ডিম এবং অন্যান্য যে স্পার্ম আছে এগুলোর ম্যাচুরিটিতেও প্রভাব পড়ে। তাই ইলিশ রক্ষা, জাটকা নিধন রোধ সহ নদী দূষণ বন্ধের উপর জোর দিলেন সংশ্লিষ্টরা। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।